হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যার ভিতরে আপনাদের দেখিয়েছিলাম কী করে আপনারা চিনি দিয়ে খুব পাওয়ারফুল একটা রকেট বানাতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের ভিতরে যারা যারা এখনও সেই ভিডিওটা দেখেননি, তো কী করছেন, আই বাটনের লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। তো ওই ভিডিওটার ভিতরে আমি শুধুমাত্র চিনি দিয়ে এই রকেটটা বানাইনি, চিনির সাথে আমরা মিক্স করেছিলাম পটাশিয়াম নাইট্রেট। আর পটাশিয়াম নাইট্রেট আর চিনির গুঁড়ো যখনই আমরা একসাথে মিক্স করি, তখন যে মিশ্রণটা উৎপন্ন হয় তাকে আমরা বারুদ বলতে পারি। আর সেই বারুদকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের বাজি আর রকেট খুব সহজে বানিয়ে ফেলতে পারি। তো এখানে কথা আসে, যেমন ওই মিশ্রণটাতে বারুদের মতন আগুন ধরে, ঠিক সেরকমভাবে শুধু চিনিতে কি ওরকমভাবে বারুদের মতন আগুন ধরবে? আমি আপনাদের বলছি, ধরবে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটা ট্রিক করে দেখাবো যাতে ওই চিনির গুঁড়োটা বারুদের মতনই আগুনের সাথে রিয়্যাক্ট করবে। তো ভিডিওটা খুবই সিম্পল কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নিন। তো ফ্রেন্ডস, আমাদের এই ট্রিকটা করার জন্য প্রথমেই লাগবে একটুখানি চিনি আর একটা মিক্সার গ্রাইন্ডার। তো এবার কি করব, আমরা এই চিনিটুকু নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারটার ভিতরে দিয়ে আমরা এটাকে বারিকভাবে, মানে খুব সূক্ষ্মভাবে এটাকে পিষে নেব। তো চলুন এটাকে এবার পিষে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এইটুকু চিনি কাফি, তো আমরা এইটুকু চিনি দেবো এর ভিতরে। তো চলুন এবার এটাকে পিষে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আশা করি আমাদের চিনির গুঁড়োটা হয়ে গেছে। ওয়াও, হেভি লাগলো। তো চলুন ফ্রেন্ডস, দেখা যাক হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে ফ্রেন্ডস। তো চলুন এবার আমরা কি করব, এবার আমাদের কাছে এরকম একটা আঠার কৌটো আছে, যা গ্লুর কৌটো বলে। তো ওর ভিতরে আমরা এইটার সাহায্যে এই চিনির গুঁড়োটাকে পুরোপুরি ফিল আপ করে দেবো। তো চলুন ফিল আপ করে দেওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এটুকু পুরো ভরবো না, একটুখানি খালি রাখবো। তো চলুন এবার এটাকে আটকে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে এটা ভরে দিয়েছি চিনির গুঁড়োটাকে। তো এবার আমাদের একটা জিনিস করতে হবে, একটা কেচি নিয়ে আমাদের এর উপর থেকে একটুখানি কেটে দিয়ে আমাদের এর ছিদ্রটাকে একটু বড় করে নিতে হবে, ঠিক এতটা। তো চলুন, আমাদের এটা রেডি। তো এবার এগুলোকে পরিষ্কার করে আপনাদের জিনিসটা করে দেখানো যাক। তো ফ্রেন্ডস, এই যে আমাদের সেই চিনির গুঁড়োটা, আর কিছু পরিমাণ আমরা লাইট নিভিয়ে দিয়েছি যাতে আপনারা জিনিসটা সুন্দর দেখতে পারেন। তো আপনারা ভাবছেন হয়তো এর ভিতরে রাজদীপ চিনির জায়গায় অন্য কিছু ভরতে পারে, না একদমই না, আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদমই এটা চিনি। তো দেখেনি তো, যাই হোক একদমই এটা চিনি। তো এবার আপনাদের এই জিনিসটা করে দেখানো যাক, তো দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে চিনি দিয়েও কত সুন্দরভাবে বারুদের মতনই আগুন ধরে। তো ফ্রেন্ডস, আমি প্রতিবারের মতন এবারও বলবো যে বাড়িতে কখনোই আপনারা এটা করার চেষ্টা করবেন না, এটা অত্যন্ত বিপজ্জনকও হতে পারে। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই সিম্পল কিন্তু ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আগেই বলেছি যে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের ভিতরে কেউ যদি আজকে আমার এই চ্যানেলে
নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমরা ডেইলি এরকমই ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আনতে থাকি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।